আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে মজাদার ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এখানে আমি পাকা আম নিয়েছি 1 কাপের মতো, কিছু বাদাম নিয়েছি 3-4 রকমের বাদাম, দুধ নিয়েছি 1/2 লিটার, চিনি নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো, আর নিয়েছি গুঁড়ো দুধ। তো প্রথমে আমি একটি ব্লেন্ডারের মধ্যে বাদামগুলো ঢেলে দেব। তারপরে এতে দিয়ে দেব আমি কেটে রাখা পাকা আম। তারপরে এতে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আপনার মিল্কশেকের স্বাদটা বাড়িয়ে দেবে। তারপর এতে দিয়ে দিলাম চিনি। এখানে আমি ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা নর্মাল যে চিনিটা আছে সেটা ইউজ করতে পারেন। তারপর এখানে জাল করে রাখা ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। তারপর আমি ব্লেন্ডারে ঢাকনাটা আটকে দিয়ে ব্লেন্ড করতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার মিল্কশেকটা তৈরি হয়ে গেছে, ভালো মতো ব্লেন্ড হয়েছে। তো এখন আমি দুটো গ্লাসে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন খুব ঘন হয়েছে, এটাকে ম্যাঙ্গো স্মুদিও বলতে পারেন আপনারা। তো আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে এটা গার্নিশিং করে নেব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যাঙ্গো স্মুদি বা ম্যাঙ্গো মিল্কশেক, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। তো আপনারা চাইলে এরকম আইসক্রিমের মোল্ডে ঢেলে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। তো আমি এখন এগুলো ঢাকনা লাগিয়ে রেফ্রিজারেটরে রেখে দেব বরফ জমা পর্যন্ত, তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই বাসায় তৈরি করে কমেন্টস করে আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।